ভজন গৌ শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটপতম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তগণ গোস্বামী তার তাঁর দিব্যাতিদিব্য মহাগ্রন্থ শ্রী শ্রীরামচরিত মানসে লিখছেন হরি অনন্ত হরি কথা অনন্তা হরি অনন্ত হরি কথা অনন্তা কারণ ভগবানকে ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর অনন্ত প্রভুর নাম অনন্ত রূপ অনন্ত গুণ অনন্ত লীলা অনন্ত ধাম অনন্ত পরিকর অনন্ত ভগবানকে কখনো একটা নির্দিষ্ট ছকে আমরা বাঁধতে পারি না ভগবান শ্রীহরি হচ্ছেন শাস্ত্রাতীত কারণ বেদও যাকে নেতি নেতি করে আমি জানি না আমি জানি না বেদও যাকে জানতে পারে না সেই শাস্ত্রাতীত ভগবান তার নিজের ইচ্ছার ওপর ভিত্তি করে যখন মনে করেন তখনই জগতে প্রকট হন তার নির্দিষ্ট কোনো ছক নেই আজকে আমি আপনাদের কাছে শ্রী শ্রীপ্রভু প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রী শ্রী হরিকথার মধ্যে অন্তর্গত প্রলয় বার্তা এবং আমার গৌরাঙ্গের যে সংকীর্তন গৌরাঙ্গের অবতীর্ণ হওয়ার ফলে ফলে ধরিত্রীতে তার পদস্পর্শ হওয়ার ফলে এবং তার সংকীর্তন এবং তার পার্ষদদের সংকীর্তনের রোল চতুর্দশ ভুবনকে পবিত্র এমনভাবে করেছিল যে কলির সংখ্যা ক্ষয় হয়ে গেছে কলি বাল্য অবস্থাতেই বিরাজ করছেন শাস্ত্র মানলে আমরা চার লক্ষ বত্রিশ হাজার বছর কলির আয়ু দেখি কিন্তু প্রভু বলছেন যে বালডেতেই কলি আয়ু ক্ষয় হয়ে গেছে তার কারণ শাস্ত্রাতীত ভগবান গৌর সুন্দর জগতে প্রকট হয়েছিলেন আজ থেকে পাঁচশো বছর আগে তিনি ধরাধামে প্রকট হওয়ার পরেই এবং তার সংকীর্তন মহারলে কলির আয়ু ক্ষয় হয়ে গেছে এখন কলি সংখ্যা পূর্ণ হয়েছে কলি শেষ হয়েছে সত্যযুগ খুব ধীরে ধীরে আসছে এটা যোগসন্ধিক্ষণ চলছে এই সময়টা ভালো না এটা আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন আজকে আলোচনা করব যে প্রভু জগৎবন্ধু সুন্দর এই প্রলয় বার্তা নিয়ে আর কি বলেছেন এবং শ্রী শ্রী হরিকথা গ্রন্থে জগৎবন্ধু সুন্দরের যেসব পদ আছে তার মধ্যে প্রলয়ের বার্তা কিভাবে ঢুকে আছে এবং প্রভু জগৎবন্ধু সুন্দর কিভাবে ব্যক্ত করছেন যে মহাপ্রভুর যে সংকীর্তনের দ্বারা কীভাবে চতুর্দশ ভুবন পূর্ণ হল এবং লোক উদ্ধার পেল অকালেই কলি ক্ষয় হয়ে গেল এবং ভগবানকে যে নির্দিষ্ট ছকে ফেলা যায় না ভগবান যে শাস্ত্রাতীত ভগবানকে কোনো নিয়মে বাঁধা যায় না বেদ যাকে বাঁধতে পারে না তিনি অপৌরসেও ভগবান শ্রীহরি তিনি জগতে নেমে আসেন তার ইচ্ছাতে উনি তো পরিষ্কার বলেছেন যদা যদা হি ধর্মশ্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্ব তদাত্মান সৃজামৃহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আজকে আমি আলোচনা করব যে তিনি তার যে নির্দিষ্ট ছক জগতের হিতের জন্য কিভাবে ভাঙছেন কারণ উনি শাস্ত্রাতীত উনি কোনো নিয়মের অধীন হতে পারেন না সর্ব নিয়মের ওপরে রাম অকল্প বুদ্ধিমন বাণী তিনি বুদ্ধিমন বাণীর ওপরে তিনি বেদগুজ্জ বেদও যাকে চিনতে পারে না প্রকাশ করতে পারে না আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর শ্রী শ্রী হরিকথায় বলছেন যে গৌড়লীলা বর্ণনা করতে গিয়ে প্রভু এমন একটি ভাবের বিস্তার করেছেন যে গৌড়লীলার কোনো মহাজন এইভাবে প্রকাশ করে যেতে পারেননি তিনি একটা অদ্ভুত মানে চিত্র অঙ্কিত করে দিয়ে গেছেন যে গৌড়লীলায় কি প্রকারে জগন্ময় অবনী অম্বর ভেদিয়া শূন্য হইতে মহাশূন্যে এক ভুবন হইতে চৌদ্দ ভুবনে নামের ঝঙ্কার চলছে এবং উদ্ধারণ সাধিত হচ্ছে এক অপূর্বভাবে গৌড়লীলার ভেতর দিয়ে তিনি ব্যক্ত করেছেন একটু আপনাদের কাছে তুলে ধরি নগর তরুণ বনপথ প্রান্তর হরিনাম অবিশ্রাম গঙ্গা অম্বর মঙ্গল মঙ্গল রে হরিনাম প্রচারণ কৈতব পলায়ন কাশ্যপি কম্পিল রে বন্যা বাদর এই শ্রী শ্রী হরিকথার কিন্তু পদ বুঝতে পারা অতীব কঠিন তাই প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন বোঝার দরকার নেই মহা উদ্ধারণীলা তো শ্রবণ কর শুনলেই হবে বন্ধু সুন্দরের কৃপা হলে বন্ধু সুন্দর ঠিক বুঝিয়ে দেবেন আমি আবার বলছি নগর তোরণ বনপথ প্রান্তর হরিনাম অবিশ্রাম গঙ্গা অম্বর মঙ্গল মঙ্গল রে হরিনাম প্রচারণ কৈতব পলায়ন কাশ্যপিকম্পরে বন্যাবাদর এবার উদ্ধারণ বা গৌড় লীলা সিদ্ধির বর্ণনা করতে গিয়ে প্রভু যেন দেখছেন যে করতল তালে মাদল রসালে প্রচারণ সংকীর্তন প্রচণ্ড তাণ্ডব খণ্ডন কৈতব কলিঘোর উদ্ধারণ মহাবর্ণাধায় মন মধ্যম্বর ছায় কলমস পলায়ন ঘন হরিনাম আবেশ বিরাম হরে কৃষ্ণ উচ্চারণ আবাল শিশুকঈশ্বর প্রৌর যুবা বৃদ্ধভোর সাপত তীর্যক মিন গায় জয় জয় বলে রে সবে হরিনাম নিল অবনী অম্বর ভরি হরে কৃষ্ণ নাম মঙ্গল মহোৎসব ভাব অবিরাম অবনী অম্বর ভরি হরে কৃষ্ণ নাম মঙ্গল মহোৎসব ভাব অবিরাম আমরা যদি কৃষ্ণ যজুর যাই সেখানে তার অন্তর্গত হচ্ছে কলি সন্তরণ উপনিষদ সেখানে দেখা যাচ্ছে যে দাপড়ের শেষে দেবর্ষী নারদ ব্রহ্মা পরম পিতা ব্রহ্মার কাছে যান এবং বলেন হে পিতা সামনে দুরন্ত কলি রকম ধর্মের কোনো লেশমাত্র থাকবে না এই দুরন্ত কলি থেকে উদ্ধারের উপায় কি। তখন ব্রহ্মা বলেছিলেন বৎসরে কলিযুগে নারায়ণের আদি পুরুষ নারায়ণের নাম উচ্চারণই একমাত্র উদ্ধারের উপায় তখন নারদ বলেছিলেন যে কি সেই উপায় কি সেই নাম তখন ব্রহ্মা বলেছিলেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ তখন উনি নারদ বললেন যে এই নামের কি বিধি কারা নিতে পারে তখন উনি বললেন যে ব্রাহ্মণ চতুর্বিদ মুক্তি লাভ করতে পারে এই নামের দ্বারা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন নারদকে ব্রহ্মা বললেন যে এই নামের কোনো বিধি নেই নিষেধ নেই হ্যাঁ যেরকমভাবেই করুক না কেন ব্রাহ্মণ উদ্ধার পাবে তখন কলিযুগের মানুষের কথা ভেবে স্বয়ং নারদ মুনি বললেন হে পিতা আপনি বলুন যে সর্ববর্ণ কিভাবে উদ্ধার হবে তখন ব্রহ্মা বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামে সবাই আছে অধিকার এই নামে সবাই আছে অধিকার হ্যাঁ এই নাম নিলেই সর্বসিদ্ধি হয়ে যাবে তাই মহাপ্রভু বলছেন এই মই দিলাম মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধিনা হিয়ার যদিও যেভাবে বেদ অপৌরসেও। সেরকমভাবে পুরানো অপৌরসেও। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা কৃষ্ণ কলিসন্তরণ উপনিষদের অন্তর্গত কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যা গৌর মুখদ তা কোথায় অন্তর্গত ব্রহ্মাণ্ড পুরাণে অন্তর্গত ব্রহ্মাণ্ড পুরাণে আছে এবং সব থেকে বড় কথা সর্বশাস্ত্রের যিনি পরম যিনি শাস্ত্রাতীত সবকিছু নিয়মের অতীত সেই গোলকপতি যখন জগতে নেমে এলেন তখন তার মুখ থেকে বেরোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সে তপন মিশ্রকে প্রদত্ত শিক্ষা থেকে বলুন আর স্বয়ং অঙ্গনে দাঁড়িয়ে হরিনাম নাম দেওয়া থেকেই বলুন যে এই মুই দিলাম মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের ওপর সবার অধিকার এই নাম মহানাম এই নাম মহানাম তাই এখন এই যে হরি নাম এর বিশেষ স্বার্থকতা কি আমরা হরি নাম করি কেন করি এর স্বার্থকতা কী হরিনামে পাপতাপ খণ্ডন হয় জীবের স্বরূপ জেগে ওঠে কৈতব দূর হয় কৈতব কী অর্থ কাম আর প্রধান কৈতব কি মুক্তি এই চারটেই দূর হয়ে যায় লীলার স্ফুরণ হয় উদ্ধারণ হয় উদ্ধারণ মানে স্থাবর জঙ্গম পতঙ্গের উদ্ধার হয় এইসব তো আমরা জানতাম কিন্তু প্রভু জগৎবন্ধু সুন্দর এসে আর একটা জিনিস ভেদ মানে যুক্ত করলেন তা হল যে প্রভু এসে হরিনামের আর এক ফল নির্দেশ করলেন সেইটি হচ্ছে এই যে হরি নামে প্রলয় দমন হয় প্রলয় দেখছেন যে মহাপ্রলয় অতি নিকটবর্তী হয়ে এসেছে জগতে প্রলয়ের তাণ্ডব নৃত্য আরম্ভ হয়েছে এই প্রলয় নৃত্যে জগতের সমস্ত ধ্বংসের শক্তি যোগদান করছে এই প্রলয় নৃত্যে জগতের সমস্ত ধ্বংসের শক্তি যোগদান করছে মহামারী ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধবিগ্রহ বন্যা অগ্নুৎপাত ইত্যাদি সর্বপ্রকার প্রকার প্রলয়কাণ্ড পৃথিবীকে পীড়ন করছে যা যা উনি বলেছেন বর্তমানে তা সবই ঘটছে এটা ক্রমেই আরও বেড়ে যাবে প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন অচিরেই মহাপ্রলয় এসে উপস্থিত হবে হে কলির জীব যদি প্রলয় থেকে বাঁচতে চাও তাহলে হরিনাম করো এই হরিনামই প্রলয় থেকে রক্ষা করবার একমাত্র উপায় প্রভুর মতে কলি সংখ্যা পূর্ণ হয়েছে কলি সংখ্যা পূর্ণ বটে পঞ্চসহস্র মাহে বটে ওই মাত্র সংখ্যা বটে পরিষ্কার উনি নির্দেশ দিচ্ছেন বলেই দিয়েছেন যে চার লক্ষ বত্রিশ হাজার বছর এইবার নয় এইবার হচ্ছে সহস্র মাহে বটে এবং ওই মাত্র সংখ্যা বটে একমাত্র পঞ্চসহস পাঁচ হাজার বছরই সংখ্যা এর আর সংখ্যা নেই তাই প্রভুর মতে কলি সংখ্যা পূর্ণ হয়েছে আমরা এই মনে করি যে মহাপ্রভুর আগমনের দ্বারা কলির আয়ু সংখ্যা প্রভূত পরিমাণে হ্রাসপ্রাপ্ত হয়েছে কাজী কলির জীবন গতপ্রায় এবং মহাপ্রলয় প্রায় দেখে প্রভু বলছেন হরিনাম ল ভাই আর অন্য গতি নাই হেরো প্রলয় প্রায়। যদি সৃষ্টি রাখো ভাই হরিনাম প্রচার করো ভাব বা আবেশও কীর্তন বরণেরাও ভবভার প্রলয় শনে গৌড় রাখো প্রভুরে মহাপ্রলয় আসে কাঁপে ভবতরাশে প্রলয়াম্বু ভবর ভব ভয়ে বাসে রাখোই প্রকাশে এইভাবে উনি প্রলয়ের বর্ণনা সুন্দর করে চলেছেন এইবারে উনি তো বললেন যে পাঁচ হাজার বছরের মধ্যেই এ প্রলয় হবে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ভগবান শাস্ত্রাতীত এবং এই যে গৌর সুন্দর শাস্ত্রাতীত এই সব কিছু নিয়ে একটুখানি বিবেচনা করা যাক আমরা প্রথমে দৃষ্টিপাত করি ব্যাসাবতার চৈত ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের দিকে সেখানে আমি যদি ষোড়শ অধ্যায়ের চলে যাই তাহলে দেখব যেখানে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর প্রভু দেখে জননীর জীবন না রহে প্রভু দেখে জননীর জীবন না রহে নিভৃতে বসিয়াতারে কথা কয়। যখন মহাপ্রভু ভাবলেন আমি সন্ন্যাস গ্রহণ করে নেব তখন তো ধর আইয়ের জীবন যায় যায় এবার আই তত্ত্ব কি ভাবুন আমি আই তত্ত্ব নিয়ে পরে আপনাদের কাছে আসব বিষদভাবে যে একটা একটা সমষ্টি তত্ত্ব হচ্ছে আই প্রভু দেখে জননীর জীবন না রহে নিবৃতে বসিয়া তারে কথা কহে প্রভু বলে মাতা তুমি স্থির করো মন শুনো যত জন্ম আমি তোমার নন্দন চিত্ত দিয়া শুনহ আপন গুণগ্রাম কোনো কালে আছিল তোমার নাম আইকে বলছে যে তোমার কোনো কালে পৃষ্টি নাম ছিল তথায় আছিলা তুমি আমার জননী তবে তুমি স্বর্গে হইলা অদিতির আপনি নামের পরে অদিতিরূপে জন্মালে তবে আমি হইনু বামন অবতার তথায় আছিলা তুমি জননী আমার তবে তুমি দেভূতি হইলা আরবার তথাও কপিল আমি নন্দন তোমার তবে তো কৌশল্যা হইয়া আর তুমি তথায় তোমার পুত্র রামচন্দ্র আমি তবে তুমি মথুরায় দেবকি হইলা কংসাসুর অন্তপুরে বন্ধনে আছিলা তথায় আমার তুমি আছিলা জননী তুমি সেই দেবকি দেবকী পুত্র আমি আর দুই জন্ম এই সংকীর্তন আরম্ভে হইবে তোমার পুত্র আমি অবিলম্বে আরও দুবার আমি আসব। কহিলেন প্রভু অতি রহস্য কথন শুনিয়া শচির কিছু স্থির হইল মন এই প্রবোধ বাক্যের মধ্যে আগের যে পাঁচবার পুত্ররূপে আগমনের কথা এখানে বলা হলো প্রথমে বললেন যে কৃষ্ণিগর্ভ তারপরে বামন তারপরে কপিল তারপরে রামচন্দ্র তারপরে কৃষ্ণচন্দ্র এটা আগের লীলার স্মরণের উক্তি উনি করলেন আর অবিলম্বে আরও দুই জন্ম হবে এটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করলেন এই শ্রীকৃষ্ণ কংসালয়ে অবতীর্ণ হয়ে বসুদেব দেবকীকে যে পূর্ববর্তী দুই জন্ম মানে কৃষ্ণিগর্ভ বামনের কথা উল্লেখ করেন ইচ্ছা করলে আরও দুই জন্মের কথা বলতে পারতেন হ্যাঁ কারণ কপিল আর রামচন্দ্র তার আগেই কিন্তু দুটো জন্মের কথা বললেন ভগবান দেবকীকে দুই জন্মের কথা বললেন কি বললেন না কৃষ্ণীগর্ভ বামনের কথা ইচ্ছা করলে আরও দুটো জন্মের কথা বলতে পারতেন পরবর্তী লীলা প্রসঙ্গে শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণের আগে প্রিয়ভক্তকে বলছেন প্রভু বলে তোমরা চিন্ত হ কী কারণ তুমি সব যথা তথা আমি সর্বক্ষম তোমা সবার জ্ঞান আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি তোমা সবারে ছাড়িয়া সর্বতা তোমরা ইহা না ভাবিও মনে তোমা সব আমি না ছাড়িব ক্ষণে। সর্বকালে তোমরা সকল মোর সঙ্গ এই জন্ম হেন না জন্মিবা জন্ম জন্ম এই জন্মে যেন তুমি সব আমার সঙ্গে নিরবধি আছো সংকীর্তন সুখ এই মতো আর আছে দুই অবতার কীর্তন আনন্দরূপ হইবে আমার তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে কীর্তন করিবা মহাসুখে মহা সুখে আমার সঙ্গে তাহলে এখানেও উনি পরিষ্কার বলছেন যে এইভাবে আমাদের আরও দুই অবতার আছে এবং তোমরা সেখানে সব আসবে শ্রী ভগবানের ধরাধামের আগমনের কোনো নির্দিষ্ট কোনো ছক থাকতে পারে না গীতায় তো উনি পুরো বলেই দিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অর্থাৎ বলতে চাইছেন প্রয়োজন পড়লেই আমি আসব শ্রী চৈতন্য চরিতামৃতা দেখা যায় তিনি ঘন ঘন আসেন না এরমভাবেই কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ব্রহ্মার একদিনে তিঁহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার অর্থাৎ সত্যত্রেতা দাপরকলি চার যুগ লইয়া এক যুগ একাত্তর দিব্যযুগে এক মন্নন্তর চৌদ্দ মন্নন্তরে ব্রহ্মার একদিন এই সিদ্ধান্ত মেনে লিনলে এর ব্যতিক্রম না মেনে উপায় নেই কারণ শ্রী চৈতন্য চরিতামৃতেই বলা আছে নন্দসূত বলে যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য কোষাই তাহলে কোথায় একদিনের পরে হলো বৈবশত মর্ণন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের অন্তর্গত দাপরের শেষ ভগ শেষ ভগবান নন্দনন্দন রূপে আবির্ভূত হন কিন্তু পরবর্তী কলিতেই মাত্র সাড়ে চার হাজার বছর পরে মানে কলির চার হাজার পাঁচশো বছর পরে শ্রীকৃষ্ণ তিন বাঞ্চা পূরণ করতে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন নিতায় গৌড়লীলায়ের গৌড়লীলায় নিতায়ের সম্বন্ধে গৌর সুন্দরের তিনটি বাঞ্ছা জাগে আমরা গৌড়লীলাতে দেখতে পাই যে নিতাইয়ের সম্বন্ধে খুব মন দিয়ে শুনুন গৌর সুন্দরের তিনটি বাঞ্ছা জাগে তা পূরণ করতে হরি অপ্রকোটের মাত্র সাড়ে শত বছরের মধ্যে অর্থাৎ তিনশো বছর পরে নিতাই গৌড় মিলিত তনু শ্রী শ্রীপ্রভু জগৎবন্ধু রূপে কৃপা অবতরণ করলেন ব্রজলীলা গৌরলীলা বন্দুলীলা তিন নিয়ে এক অখণ্ডলীলা যেমনভাবে বীজ থেকে বৃক্ষ হয় বৃক্ষ থেকে ফল হয় ফল থেকে আবার বীজ হয় এই ক্রম অনুসারে চলে সেই রকম কৃষ্ণ গৌড় বন্ধুলীলাও এই ধারা অনুসারে চলে শ্রী রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ আবির্ভূত হলেন শীঘ্র দুই মিলে গৌরেষা আসতে আসতে হবে সেরকমভাবে নিতাই গৌর আসলেই শীঘ্র দুই মিলে শ্রী হরিপুরুষ জগৎবন্ধুরূপে আবির্ভূত হতে হবে শ্রী ভগবান শাস্ত্র মর্যাদা রক্ষা করেই চলেন তবে ক্ষেত্র বিশেষে জীব দুঃখে অত্যন্ত কাতর হয়ে পরম কারণিক প্রভু আর স্থির থাকতে পারেন না শাস্ত্রের বিধান ব্যতিক্রম করেই ছুটে আসেন বারবার শ্রী গৌর সুন্দর বা প্রভু জগৎবন্ধু সুন্দরের ক্ষেত্রে কেবল নয় গৌরহরি আগেও যে পাঁচটি আবির্ভাবের কথা বললেন তার আবির্ভাবেরও ব্যবধান ব্রহ্মার একদিন নয় খুব মন দিয়ে শুনুন পৃষ্ণিগর্ভের কথা শ্রী ভাগবতে শ্রীকৃষ্ণের রুক্তিতে পাই কি বলছেন তমেব পূর্ব স্বর্গে হবু পৃষ্ণি স্বয়ং সতী অর্থাৎ হে সতী অর্থাৎ দেবকীকে বলছেন হে সতী পূর্বজন্মে স্বয়ম্ভূব মর্ণন্তরে পূর্বজন্মে স্বয়ম্ভূপ মন্নন্তরে আপনি পৃষ্টি নামে জ্ঞাত ছিলেন তাহলে পূর্ব জন্মের কথা বলছেন যখন মন্নন্তরই আলাদা স্বয়ম্ভূব মন্নন্তর আর কৃষ্ণ জন্মেছেন কবে বৈবশ্যত মন্নন্তর তাহলে স্বয়ম্ভূব মন্যন্তরে কৃষ্ণী সুতবার জন্ম তারপর তারা দ্বাদশ সহস্র দিব্য বৎসর তপস্যা করেছিলেন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তারপর বরপ্রাপ্ত হন এবং পুত্ররূপে ভগবান আসেন স্বয়ম্ভু মর্ণন্তরের পর মাত্র পাঁচ মর্ণন্তর অর্থাৎ সারচিস উত্তমচ তাপস রৈবত ও চাক্ষুষ অতিবাহিত হলে বৈবশত মর্ণন্তর আরম্ভ হয় তার সাতাশটা চতুর্যুগ গত হবার পরে অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ আসেন তাহলে এদের ব্যবধান পাঁচ ছয় মন্নন্তর সুতরাং ব্রহ্মার এক দিবসের মধ্যেই বামন এসেছিলেন বলিকে ছলনা করার জন্য বলির শতপুত্রের জ্যেষ্ঠ হচ্ছে বানাসুর তাহলে শ্রীমৎ ভাগবতে আছে বান শত শত পুত্র শত জ্যেষ্ঠ বলে রাশিন হত্মনা যেন বামন রূপায় হর এহ দায়ী মেদিনী তাই রস সুত বান শিব ভক্তি রতসদা দশ বাষট্টি দুই যিনি বামন রূপদারী ভগবানকে মেদিনীদান করেছিলেন সেই বলির ঔরসজাত ভক্ত পুত্রই হচ্ছে বান এই বানের কন্যা উষাকে বিবাহ করলেন বলির পুত্র সুতরাং বামন অবতার ও শ্রীকৃষ্ণ অবতারের ববদান কত অল্প ব্রহ্মার একদিনে যে নয় তা বলা হলো কারণ দেখুন এখানে বলির শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে বানাসুর তাহলে বামন রূপধারী ভগবানকে মেদিনীদান করেছিলেন তাহলে বামন রূপধারী ভগবানকে মেদিনীদান কে করেছিলেন বলি করেছিলেন সেই বলির শিব ভক্ত পুত্র হচ্ছে বান তাহলে এই বানের কন্যা উষাকে বিবাহ করলেন বলির পুত্র পৌত্র সুতরাং বামন অবতার ও শ্রীকৃষ্ণ অবতারের ববদান কত অল্প ব্রহ্মার যে একদিনে নয় তা বলা হল শ্রীকৃষ্ণের পৌত্র বিয়ে করলেন উষাকে জাম্বুবান মানে এটা একটা বলা যেতে পারে থার্ড জেনারেশন তাহলে এখানে একদিনে হচ্ছে না তাহলে শাস্ত্রযুক্তি মিলল না এইবারে আসুন জাম্বুবান শ্রীরামচন্দ্রের লীলার সঙ্গী তার গৃহে বাল ক্রীড়ানক রূপে সাম্যন্তক মণি দেখলেন কৃষ্ণ ওই মণি প্রসেনকে বধ করে নিয়েছিলেন এক সিংহ সিংহকে বধ করে জাম্বুবান এর অধিকারী হল জাম্বুবানের সঙ্গে শ্রীকৃষ্ণের ঘোরতর যুদ্ধ হল তখন শ্রীকৃষ্ণের স্বরূপ উপলব্ধি করে করজোরে স্তব করতে থাকেন জাম্বুবান যদ্দেশুৎকলিত রোষ কটাক্ষমক্ষুবি মিঙ্গি হব্দি সেতুকৃত উজ্জ্বলিতাচলঙ্কা রক্ষশিরাংশি ভুবি পেতু সুখী ভাগবত দশ ছাপ্পান্ন আঠাশ আপনার কিঞ্চিত মাত্র রোষান্বিত দৃষ্টিতে সমুদ্রের হাঙর কুমির তিমিঙ্গিল সব ক্ষুব্ধ হয়ে সমুদ্র তৎক্ষণাৎ আপনাকে পথ দিয়েছিল তাও আপনি আপনার যশের চিহ্নস্বরূপ সেতু বন্ধন করেছিলেন এবং লঙ্কা দাহ করে বানাঘাতে রাক্ষস রাবণের মুখগুলি মুন্ডগুলি ভূমিতে ফেলেছিলেন আপনি সেই রামচন্দ্র এটা জেনে জানতে পেরেছি তাহলে শ্রী রামচন্দ্রের আবির্ভাব ও কৃষ্ণচন্দ্রের আবির্ভাবের পার্থক্য কত অনুমান করুন ব্রহ্মার এক দিবসে নয় কিন্তু গৌর সুন্দরের পূর্ববর্তী এই সকল আবির্ভাব যখন ব্রহ্মার একদিনের মধ্যে এবং পরবর্তী আবির্ভাব যখন অবিলম্বে হওয়ার ইঙ্গিত দিয়েছেন তখন ববদান যে ব্রহ্মার একদিনে হতে পারে না তা এক একরূপ নিঃসংশয় বলা চলে তবে পূর্ববর্তী ও পরবর্তী আবির্ভাবের পার্থক্য এই যে পূর্ববর্তী আগমন সংকীর্তন আরম্ভের হয়নি কিন্তু পরবর্তী আবির্ভাব সংকীর্তন আরম্ভ হবে আর তোমরা ভক্তগণ যেমন নিরবধি আমার সঙ্গে সংকীর্তন সুখে আছে আবার যখন আসবো তখন এই রূপ সংকীর্তন সুখে নিরবধি থাকবে সুতরাং এবারের অবতার সংকীর্তন আরম্ভে আগমন এবং নিরবধী সংকীর্তন সুখে অবস্থান এই লক্ষণ দ্বারাই চিনতে হবে দেখতে হবে সংকীর্তনকে জীবনের সার বস্তুরূপে গ্রহণ করেছেন কি না অনেকে আছেন সংকীর্তন করেন উপায় রূপে লক্ষ্য হচ্ছে না দবিন্দু অবিলম্বনে নির্বিকল্প লাভ নিরবধি আছো সংকীর্তন সুখরঙ্গে এই বাক্যের সঙ্গে তা মিল হবে না শ্রী ভগবানের ধরায় আগমন শাস্ত্রের অধীন নয় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীমুখের বাক্য শ্রী ভগবানের ধরাধামে অবতীর্ণ হওয়া শুধু শাস্ত্রের প্রমাণে জানবে কি তার নিজের ইচ্ছা যখন আসবার প্রয়োজন হয় তখনই আসেন শক্তি প্রকাশ করলে জানালে জগৎ জানতে পারে লক্ষণে চিনিয়ে নেয় শাস্ত্রাতীত হলেও তিনি শাস্ত্রমর্যাদা ক্ষুণ্ণ করেন না শ্রীকৃষ্ণের সখা সখীগণ সঙ্গে রাধা ললিতা সঙ্গে ব্রজে প্রকট বিহার ব্রহ্মার একদিনে একবারই হয় আর দুইবার যে হয় একদিনের মধ্যে তার রূপ অন্য একবার রসের আশ্রয় বিষয় মিলিত হয়ে এক অঙ্গে গৌরাঙ্গ রূপে আর একবার আসেন কীর্তনের নাম ও নামী একাঙ্গে মিলিত হয়ে হরিপুরুষ রূপে শাস্ত্র মর্যাদা রক্ষা হলো শ্রীকৃষ্ণ রাধা ললিতা সব ব্রহ্মবার একদিনে একবারই আসলেন ওই দিনের মধ্যে যে আর দুবার আসলেন তা অন্য রূপে এলেন এই দুবারের আবির্ভাব সত্য সত্যই শাস্ত্রাতীত শ্রী শ্রী গৌর সুন্দর ও শ্রী শ্রী বন্ধুসুন্দর শাস্ত্রাতীত অবতার নন অবতারী পূর্ণ অবতারী শাস্ত্রাতীত অবতারী গৌর সুন্দরের কথা শাস্ত্রে আছে সর্বত্র আছে নিশ্চয়ই আছে এই গ্রন্থের আমরা যদি গ্রন্থ অধ্যয়ন করি তাহলে দেখব যে বৃহৎ নারদীয় পুরাণে ভবিষ্যামী শচী সুত রূপ উক্তি আছে গরুর পুরাণে সন্ন্যাসী গৌরবিগ্রহ আছে মার্কন্ড পুরাণে কলৌ গৌরাঙ্গ রূপেনও আছে লিঙ্গ পুরাণে কৃষ্ণ চৈতন্য নাম বর্ণনা আছে নৃসিংহ পুরাণে কলিযুগে চৈতন্য নামা হরি উক্তি আছে পদ্ম পুরাণে গৌরাঙ্গ মহিতলা কথা আছে বৃহৎ বামন পুরাণে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামদ্রিক উক্তি আছে বামন পুরাণে বৃহৎ বামন পুরাণে কৃষ্ণ চৈতন্য নামধ্রিক উক্তি আছে আর বামন পুরাণে শচিগর্ভেচম্ভূয় ইত্যাকার উক্তি আছে গৌতমীয় তন্ত্রে গোপাল সহস্রনাম স্তোত্রে শচী সুত জয়প্রদ লিখিত আছে গৌরাঙ্গ আয়নম এই মন্ত্র দৃষ্ট হয় গৌরের একদম পুরো মন্ত্র আরও অসংখ্য শাস্ত্র বাক্য উল্লেখ করা চলে একটি আশ্চর্য বিষয় যে শ্রীল কবিরাজ গোস্বামী এদের একটি বর্ণনা উদ্ধৃত করেননি অথচ এই বচনগুলিতে শ্রী গৌর সুন্দরের কথা সুস্পষ্ট সুবক্ত কবিরাজ গোস্বামী যে তিনটি প্রমাণ দিয়েছেন তাতে গৌর সুন্দরের কথা স্পষ্টভাবে উক্ত নেই শ্রীমদ্ভাগবতের রক্ত শুক্ল রক্ত তথা পীত এবং কৃষ্ণবর্ণং তৃষাহ কৃষ্ণং বা মহাভারতের সুবর্ণবঙ্গ হে মাঙ্গ যেটা বিষ্ণু সহস্র নামের উবাচ এর কোন মন্ত্রী শ্রী গৌরাঙ্গস্বরূপে স্পষ্ট কথা বলা নেই এই প্রমাণ বাক্যগুলির অক্ষরের মধ্যে অতি গভীরভাবে প্রবেশ করলে এদের লক্ষ্য যে শ্রী গৌর সুন্দর তা আমরা জানতে পারি কবিরাজ গোস্বামী কেন স্পষ্ট করে বচনে প্রদর্শন করলেন না তাতে কথাই বলা চলে যে ছন্নক বিগ্রহ শ্রী গৌর সুন্দরের তা ইচ্ছা ছিল না সেই জন্য এই শাস্ত্র বচনগুলির দিকে হয়তো তার দৃষ্টিপাত পড়েনি কেউ কেউ মনে করেন এই প্রমাণ বাক্যগুলি প্রামাণ্য নয় পরবর্তীকালে প্রক্ষিপ্ত ভগবত ইচ্ছা বা কৃপা হলে সকলই সম্ভব গোপীনাথ আচার্য যখন পরম পণ্ডিত বাসুদেব সার্বভৌমের সঙ্গে তর্ক করছিলেন তখন সার্বভৌম বললেন যে কলিযুগে বিষ্ণুর অবতার নেই গোপীনাথ শাস্ত্র প্রমাণ না দিয়ে কেবল ভগবত কৃপার কথাই বললেন ঈশ্বরের কৃপালে সয়ে তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে ভক্তগণ এই কৃপা এই কৃপাই হচ্ছে একমাত্র অবলম্বন কৃপা ছাড়া আছে কি আর কলিযুগে কলিযুগে কৃপাতেই ধন্য হবে মহাপ্রভু সাধন দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেলেন উচ্চৈশ্বরে সংকীর্তন করতে বললেন। দশে পাচে মিলি ঘরের দুয়ারে বসিয়া কীর্তন করহো সবে হাতে করতালি দিয়া হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দরাম শ্রীমধুসূদন সব বলে গেলেন আমাদের একমাত্র লক্ষ্য হ হওয়া উচিত সংকীর্তন 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 তাই মহাপ্রভু বলছেন চেতদর্পণ মার্জনম মহাভবদ আবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম সাধনম সপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন আর আর কোন কিছু না করিলে নাহি হয় পার কলিযুগ কেবল নাম আধারা গোস্বামী তুলসী বলছেন হরি সুমিরন হরি কীর্তন সারা ইহাকালি কাল না সাধ না যোগ জাগ জপ পূজা রাম হি সুমীর গাবই সব জায়গায় একই কথা বলছে যে সংকীর্তন এই কলিযুগে সংকীর্তনই একমাত্র মদ উদ্ধারের উপায় তাই সংকীর্তনের দ্বারা সবকিছু সম্ভব সমগ্র পাপ বিনাশন আনন্দপ্রাপ্ত এবং এই যে সামনে মহাপ্রলয় এগিয়ে আসছে যা বন্ধু সুন্দরের উক্তি এ মিথ্যা হবার নয় এ মিথ্যা হবার নয় বন্ধুক্তি মিথ্যা হওয়ার নয় এইটা বিশ্বাস রেখে বন্ধু সুন্দর যে ঔষধ আমাদের দিলেন সেটাকে মহাঔষধ সেই মহৌষধ আপনারা গ্রহণ করুন এবং রক্ষা হরিনাম উনি বললেন যদি মা কীর্তন তবে সৃষ্টি রক্ষা বটে তাই আসুন সবাই মিলে বলি গো গৌ শ্যাম চপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে